মানুষকে দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বিশেষ করে মুসলিম উম্মার দৃষ্টি কালচার, তার তাফসীর, তামাদ্দুন, তার সভ্যতা, সংস্কৃতি কিভাবে পরিচালিত হবে, এটি কোরআনের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটি আমাদের সম্মুখে স্পষ্ট। এবং কথা আমরা জানি কোন জাতির অবলম্বনে পরাজয় নেই, আসল পরাজয় নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনে পরাজয়টাই হচ্ছে শারীরিক পরাজয়। এবং যদি তারা রণাঙ্গনে পরাজয়কে বিজয়ের রূপ দিতে চায়, তাহলে আগে তার সাংস্কৃতিক, তার ঐতিহ্য, এগুলোর বিজয় তাদের মধ্যে অর্জন করতে হবে। এজন্য পৃথিবীর সব জাতি তাদের নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো রক্ষার জন্য তৎপর, চাই সে মুসলিম হোক না মুসলিম হোক। সব জাতি চায় যে তাদের নিজস্ব কৃষ্টি, কালচার, নিজস্ব সভ্যতা, নিজস্ব সংস্কৃতি এগুলো হেফাজত করতে, এগুলো রক্ষা করতে। সাংস্কৃতিক বিবর্তন, সাংস্কৃতিক আগ্রাসন এগুলো মুসলিম হওয়ার পরে যে সকল বিপদ এসেছে এগুলো অন্যতম হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। গোটা বিশ্বের দাবুদী শক্তি, খুদাগামী শক্তি, পৌত্তরিক শক্তি, পৌত্তরিক সংস্কৃতি, বিশ্বের পরে পৌত্তরিক সংস্কৃতি আমাদের সমাজের অঙ্গে রঙে, এমনকি আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গে রক্তের পরিকার সাথে সেগুলো মিশে যাচ্ছে। এই পৌত্তরিক সংস্কৃতি ধীরে ধীরে যেভাবে আমাদের সমাজে জগদ্দল পাথর হয়ে চেপে বসছে, এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম কোনটি মুসলিম সংস্কৃতি, কোনটি বাঙালি সংস্কৃতি আর কোনটি পৌত্তরিক সংস্কৃতি, এটি পার্থক্য তাদের জন্য করা কঠিন হয়ে পড়বে, দুরূহ হয়ে পড়বে। একটি কথা প্রায় শোনা যায়, বাঙালি বলতে, বাঙালি সংস্কৃতি বলতে অনেকেই বোঝাতে চান যে পৌত্তরিক সংস্কৃতি এটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমরা যারা ইতিহাস মোটামুটি পড়েছি, যারা ইতিহাস পড়েছেন, এই প্রাচীন বাংলাদেশে সর্বপ্রথম যাদের আবির্ভাব হয়েছিল তারা হচ্ছেন দ্রাবিড় সম্প্রদায়, দ্রাবিড় জাতি। ইতিহাস খুঁজে পাওয়া যায় এই দ্রাবিড় জাতি এরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সামের বংশধর। এরপরে খ্রিস্টপূর্ব 1500 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইয়াফিস, তার সন্তানের অধস্তন বা বংশধর যারা আর্য নামে এই ভারতবর্ষে আগমন করে, এই আর্যরাই ধীরে ধীরে ভারতে তাদের ক্ষমতা, তাদের আধিপত্য তারা বিস্তার করতে সক্ষম হয়, এমনকি পুরো ভারতবর্ষই তাদের পর্যায়ে থাকে। পরবর্তীতে আর্যদের কৃষ্টি, আর্যদের কালচার, আর্যদের ধর্ম এগুলোই হিন্দু ধর্মের নামে, হিন্দু ধর্ম নামে প্রসিদ্ধি অর্জন করে। তাহলে বাংলায় ছিল দ্রাবিড় অনার্য, এই অনার্য এবং দ্রাবিড় দৃষ্টি পরবর্তীতে মুসলিম শাসকগণ এই বাংলায় তাদের আগমন হলে এবং তারা এই বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, বাংলা ভাষা সংরক্ষণের জন্য তারা তৎপর হয়। আমরা দেখি প্রাচীন যুগ থেকেই এই আর্যরা, এরা বাঙালিদেরকে, অনার্যদেরকে, দ্রাবিড়দেরকে এরা ঘৃণা করত। এই জন্য আপনি দেখবেন বেদ এবং কোরআনে বাংলা ভাষাকে পক্ষী ভাষার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, চিত্রিত করা হয়েছে, এবং বাঙালিদেরকে দস্যু, তাদেরকে দাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনারা যারা পড়েছেন শরৎচন্দ্রের, এগুলো একটা একটা ইতিহাস। এরপরে এই আর্যরাই পরবর্তীতে ধীরে ধীরে তারা দাবি করছে, এটা দাবি করেছে এবং এটা প্রমাণ করা ব্যর্থ করেছে, তারা জানিয়েছে যে বাঙালি মানে হচ্ছে হিন্দুত্ব, বাঙালি মানে হচ্ছে হিন্দু, বাঙালি জাতীয়বাদ মানে হচ্ছে হিন্দু জাতীয়বাদ। এই প্রচেষ্টা আর্য ধর্মীয় গুরু বা অব্যাহত ভাবে তারা চালিয়েছে, এমনকি আমরা দেখতে পাই শরৎচন্দ্র
প্রসঙ্গে শ্রীকান্ত উপন্যাস বা গল্প যারা করেছেন সেখানে শরৎচন্দ্র তার মধ্যে শুধুমাত্র এই বাংলাদেশের হিন্দুদেরকে বুঝিয়েছেন এবং মুসলমানদেরকে তার বিপরীত হিসেবে চিত্রিত করেছেন। এমনকি এখনো পশ্চিমবঙ্গের যারা মুসলিম তারা যদি বাঙালি হিসেবে পরিচয় দেয় বা বাঙালি জাতীয়বাদ ইত্যাদি দেখে তাহলে এটা অন্যরা মেনে নিতে চায় না। এই যে বাংলাদেশ জাতির উপরে বাঙালিত্বের উপরে হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার এই প্রয়াস এটি সেই আর্যদের থেকে শুরু হয়েছে, এটি অব্যাহত ভাবে আজ চলছে। এর যখন সংস্করণ হচ্ছে আমাদের বাঙালি অনুষ্ঠান, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এই পয়লা বৈশাখ, বৈশাখকে যে আচার অনুষ্ঠান এগুলোকে হিন্দুত্ব বা হিন্দুইজম বা পৌত্তলিক সংস্কৃতি করে চাপিয়ে দেওয়া। যদি আমরা আজকে তিনটি পয়েন্টে আমরা আজকে আলোচনা করতে চাই, অতীতের পয়লা বৈশাখ সেই অনুষ্ঠানের সাথে বর্তমান অনুষ্ঠানের কতটুকু মিল আছে, বর্তমান যে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে আচার অনুষ্ঠানগুলো করা হয় এগুলো কোরআন এবং সুন্নাহ কতটুকু সমর্থন করে। তৃতীয় পয়েন্ট হচ্ছে বর্তমান পয়লা বৈশাখ কেন্দ্রিক যে আচার অনুষ্ঠানগুলো করা হয় এগুলোর সাথে হিন্দু ধর্মীয় বিশ্বাস কতটুকু সমর্থন রয়েছে, কতটুকু সম্পৃক্ততা রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দান করলে আমরা এই তিনটি পয়েন্টে আজকে আমরা আলোচনা করতে চাই। একটি বিষয় উল্লেখ্য, আমরা জানি প্রত্যেক জাতির যে সংস্কৃতি অনুষ্ঠানগুলো হয় প্রত্যেক জাতির সংস্কৃতি গুলো তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ইমান আকিদা, তাদের চিন্তা চেতনা এই কেন্দ্রিক করে ওঠে। আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান এটা আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গড়ে উঠেছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। অন্যান্য জাতি হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, তারপরে লক্ষ্মী পূজা, আরো যত পূজা রয়েছে সরস্বতী পূজা, সবগুলো তাদের আকিদা বিশ্বাস অনুযায়ী গড়ে উঠেছে। কাজেই এ কথা বলা যে ধর্ম যার যার আর সংস্কৃতি সবার অনুষ্ঠান সবার এটা ভেবে দেখা দরকার এর বিষয়ে কতটুকু যুক্তি রয়েছে। কেননা সংস্কৃতি উৎপত্তি হয় প্রত্যেকের চিন্তা চেতনা, প্রত্যেকের হৃদয়ের গভীরে সে যে আকিদা পোষণ করে, সে যে চিন্তা চেতনা যুগ যুগ ধরে ধারণ করে, লালন করে, পালন করে আসছে সেই কেন্দ্রিকই সংস্কৃতি করে ওঠে। তাহলে এটা কেমন কথা হবে যে ধর্ম প্রত্যেকের যার যার আর সংস্কৃতি সবার অনুষ্ঠান সবার, এটা আসলে অযৌক্তিক কথা। এটা পিছনে কোন সুযোগ প্রসারী কোন পরিকল্পনা রয়েছে যেগুলো এখন ভাবার সময় আমাদের পাশে হয়। ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম কিভাবে বাংলা সনের প্রবর্তন হলো, ইতিহাস আলহামদুলিল্লাহ আমরা এখানে শিক্ষিত সমাজ আমরা সবাই মোটামুটি জানি। আমরা যদি একটু পিছনে দিকে ফিরে তাকাই সেই প্রাচীন যুগে যখন বাংলা সনের প্রবর্তন হলো তখন পয়লা বৈশাখ কেন্দ্রিক কিন্তু অনুষ্ঠান হতো। আমরা ইতিহাস থেকে যতটুকু জানি, বইয়ের পাতা থেকে আমরা যতটুকু অর্থাৎ করেছি যে জ্ঞান আমাদের অর্জিত হয়েছে সেগুলো মাত্র দুটি কয়েকটি অনুষ্ঠান তার পরিচিতি আমরা পাই। একটা অনুষ্ঠান এই ছিল যে পয়লা বৈশাখ অর্থাৎ চৈত্রের শেষ দিকে কৃষকরা প্রজারা তাদের ফসল ঘরে তুলত, আর পয়লা বৈশাখ তারা তাদের খাজনা জমিদারের কাছারিকে তারা পরিশোধ করতে যেত। সেখানে জমিদাররা প্রজাদেরকে বৃষ্টিভোগ করাতো, বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করতো, এমন একটা অনুষ্ঠান ছিল। চেরাচুরি যে একটা অনুষ্ঠান, দুই নম্বর আরেকটা অনুষ্ঠান ছিল ব্যবসায়িক ব্যবসা কেন্দ্রে সারা বছর অনেক ব্যক্তি দোকান থেকে অনেক বাকি অনেক করে করতো। তো যখন পয়লা বৈশাখ আসতো তখন হালখাতা নামক একটা অনুষ্ঠান এখনো প্রাচীন গ্রাম বাংলায় হয়তো বা কোথাও কোথাও কিছুটা কিছুটা কিছু কিছু পরিবর্তিত হয়, কিছু কিছু দেখা যায়। হালখাতা অনুষ্ঠান হতো যে ক্রেতা তার খাতায় কি বাকি যে নামগুলো ছিল সে পয়লা বৈশাখ ওই দিনে সে ওগুলো পরিশোধ করতে যেত। কেননা সে চাইতো না এটা যে পরবর্তী নতুন যে খাতা তৈরি হবে বাকি লিস্টে আমার নামটাও সেখানে উঠবে, তাই সে কষ্ট করে হলেও পয়লা বৈশাখ সে তার বকেয়া পরিশোধ করার জন্য যেত। আর ব্যবসায়ী ওই দিন তার হিসাব বিকাশ চোখাতো বিগত বছরে তার কত লাভ হলো, কত লোকসান হলো, কত বাকি হলো, এবং যারা বকেয়া পরিশোধ করতে যেত তাদেরকে বৃষ্টিভোগ করানো হতো এবং তাদেরকে বিভিন্ন ধরনের আপ্যায়ন করা হতো, যেটাকে আমরা বলি আলতাকা। এগুলো দুটো অনুষ্ঠান চিরাচরিত সর্বজনীন দুটো অনুষ্ঠান এটা ছিল। তৃণমূল আরেকটি অনুষ্ঠান দেখা যায় গ্রামে গঞ্জে পয়লা বৈশাখ, যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষি সমাজ, কৃষি কৃষক অনেক বসবাস করে, তো পয়লা বৈশাখ কেন্দ্রে সেখানে লাঙ্গল, জোয়াল, বাজি, কোদাল, কাস্তে ইত্যাদি কৃষি পণ্যজাত দ্রব্য সেগুলো বাজার বসতো, যেগুলো আমরা কি মেলাও বলতে পারি। এই হলো মোটামুটি
অনুষ্ঠান ছিল মাটির মামলায়, আর তখন মহিলা পরিষদের দিক অনুষ্ঠান। আমরা এবার ফিরে আসি যে বর্তমানে আমরা মহিলা পরিষদের দিক আমার সেই গ্রামের ছোঁয়া, আমার সেই নারীর ছোঁয়া, আমার সেই নারীর গান, আমার সেই মাটির গান, সেগুলো কোথায়? কোথায় আমার বাঙালি বা বাঙালি সংস্কৃতি? আর একটা কি মহিলা পরিষদ কেন্দ্রিক কোন সংস্কৃতির চর্চা আমি করছি, আমরা করছি? আমরা দেখি মহিলা পরিষদ কেন্দ্রিক কি অনুষ্ঠান হয়, মোটামুটি একটা ফিস কিভাবে আমরা তৈরি করতে পারি। মহিলা পরিষদ কেন্দ্রিক যে অনুষ্ঠানটি হয়, প্রথমে হয় বর্ষবরণ বা বৈশাখী মেলা। একটা অনুষ্ঠান হয় বর্ষবরণ বা বৈশাখী মেলা, আরেকটা অনুষ্ঠান হয় মঙ্গল শোভাযাত্রা, আরেকটা অনুষ্ঠান হয় বিভিন্ন কনসার্ট। এগুলো মোটামুটি বড় বড় অনুষ্ঠান। এর ভিতরে আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসবে, সেগুলো আমরা এই শিরোনামের অধীনে আমরা আলোচনা করবো। পহেলা বৈশাখ কেন্দ্রিক যে বর্ষবরণ অনুষ্ঠান গুলো হয়, আপনি যদি ইতিহাস থাকেন তাহলে 1965 সালের বা 67 সালের পূর্বে এর কোনো ইতিহাস, এই বর্ষবরণ বর্ষবরণ কিভাবে আপনাকে মনে আসছে, এর কোনো ইতিহাস, এর কোনো দৃষ্টান্ত 1967 সাল বা 67 সালের পূর্বে আমরা কোথাও খুঁজে পাই না। তাহলে বাঙালির ঐতিহ্য, বাঙালি বাংলাদেশ এগুলো হাজার বছরের ঐতিহ্য, কোথায় 1965 সাল থেকে এসে পড়ে এসে ঘুরে বসে সেটা বাঙালি সংস্কৃতির প্রাণ হলো, বাঙালি সংস্কৃতির মূল কেন্দ্র হলো, কিভাবে এটা হলো? তাহলে বুঝতে হবে যে বাঙালি অস্তিত্ব শুধুমাত্র 1965 সাল থেকে, এর পূর্বে এদেশে কোনো মানুষ বসবাস করতো না, এদের কোনো ঐতিহ্য, এদের কোনো কৃষ্টি, এদের কোনো কালচার, এদের কোনো আদর্শ কিছুই ছিল না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তো পহেলা বৈশাখ আসতেই পহেলা বৈশাখের পূর্বেই ওখানে কিছু মানুষ, আমরা জানি যে 1965 সালের পূর্বে যারা 65 সালের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, 65 বা 67 সালে যারা এই অস্তিত্ব এটাকে এনেছে তারা তারা হচ্ছে সায়ানব সংস্কৃতি গোষ্ঠী। 1967 বা 65 সালের পূর্বে এর কোনো অস্তিত্ব ছিল না, এই সালে এই সায়ানব সংস্কৃতি কিছু কিছু মুষ্টিমেয় মানুষ তারা রমজান মত করে সেখানে গিয়ে তারা একত্রিত হয়, একত্রিত হয়ে তার বর্ষবরণ শুরু করে। আমরা যে আলোচনাটা করলাম এর সূত্র হচ্ছে 4/12/2002 জনমন্ত্র, এখানে আর্টিকেল এসেছে। তো এই হলো বর্ষবরণের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস। বর্ষবরণে কি হয় সেখানে গিয়ে স্লোগান দেওয়া হয়, যখনই সূর্য যখনই উঠে, পহেলা বৈশাখের প্রথম সূর্য যখন অর্থিক লালি মারিয়ে অন্ধকার বুঝিয়ে যখন আকাশ উদিত হয়, তখন সুরের উচ্ছানায় তালে তালে গিয়ে ওঠা হয়, এসবকে বৈশাখ, এসবে বৈশাখ। আর মাধ্যের তালে তালে কিন্তু করা হয়, তাহলে এসবে বৈশাখ ব্যবস্থিত যুবক চিন্তার বিষয় কেশবে বৈশাখ। এই বৈশাখ কি? একটি সময়ের নাম। এর কি কোনো অস্তিত্ব আছে? এর কোন আত্মা আছে? তাহলে আপনি কাকে অঙ্গন করছেন কেশবে বৈশাখ? কাকে আপনি সম্ভাষণ জানাচ্ছেন? কাকে সাধুবাদ জানাচ্ছেন? এ তো প্রকৃতি পূজা। যারা প্রকৃতিকে পূজা করে তারা প্রকৃতিকে এভাবে এভাবে সম্ভাষণ জানায়, এভাবে তাদেরকে সাধুবাদ জানায়। তাই একজন মুসলিম, একজন মুমিন, সে তো কখনো প্রকৃতিকে এভাবে তার সত্তা আছে, তার কল্যাণ অকল্যাণের ক্ষমতা আছে, তার ভালো মন্দের ক্ষমতা আছে, একজন মুসলমান একজন মুমিন কখনোই এই বিশ্বাস কিসের ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। কাজেই ওখানে গিয়ে একেবারে সূর্য উদিত হওয়ার প্রারম্ভ লগ্নে, সূচনা লগ্নে আপনি কেশবে বৈশাখ, কেশবে বৈশাখ করে আপনি বৈশাখকে বরণ করবেন, এটা প্রকৃতি পূজার স্বামী। তাহলে কোনো মুসলমান কোনো মোমেন এই আকিদা পোষণ করতে পারে না, এটাকে পার্টিসিপেট করতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি আমরা আসি, বৈশাখী মেলা। আপনি যদি কোরআন কারিম খুলেন, বিশ্বের রঙ্গিত একটি শাস্তির তাফসীরে ইবনে কাসির, নাম শুনে নাই এমন বুঝবার মুসলমান খুব কমই আছে, তাফসীরে ইবনে কাসির বিশ্বনন্দিত একটি তাফসীর গ্রন্থ, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, উনি বলেছেন সর্বপ্রথম বিশ্বে মেলার উদ্ভাবন কে করেছে? অকর্ণাকি বৈরুকি কুন্না বলে তাবা হজিলা তাবা হুদেল জাহিলিয়াতি বলা। এখানে আয়াত কালিমার ভিতরে, সূরা আহজাবের আয়াত কালিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রবি উদ্দীবান, হে মুসলিম অবনীবান, তোমরা ভালো অবস্থান কর, বলে তাবা হজিলা তাবা হুদেল জাহিলিয়াতি বলা, তোমরা প্রথম যুগের জাহিলি জাহিলি যুগের মতো নিজেদেরকে ওভাবে তোমরা পেশ করো না, ওভাবে তোমাদের নিজেদেরকে প্রদর্শন করো না, প্রদর্শিত করো না, তোমরা নিজেদের সত্তা, নিজেদের সম্ভ্রম, নিজেদের ইজ্জত আপনাকে দেখিয়ে দিও না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফাররাহু মারফাদা তিনি মেলার সর্বপ্রথম কে উদ্ভাবন করেছেন তার সংক্ষিপ্ত একটা চিত্র এই আয়াতে ব্যাখ্যায় দিয়ে দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম কে সহ যে মুসলিম মুসলমানকে বিপদ
শাসন করে বাকি সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন ইতিহাস পাঠ্যপুস্তকে আমাদের জানা আছে। এরপরে মুসা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানগণ বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায়। তো এক সন্তান তার বাসপর্য পাহাড়ের উপরে, এক সম্প্রদায় সন্তানের অবস্থিত যারা ছিল, কিছু মানুষ বাস করতো পাহাড়ের উপরে আর কিছু মানুষ বাস করতো সমতল ভূমিতে। ওখানে একটা বৈচিত্র্য এসেছিল, এই সমতল ভূমিতে যারা বসবাস করত সেখানটা স্ত্রীরা ছিল সুন্দরী আর পুরুষ ছিল কুৎসিত, আর জঙ্গলে পাহাড়ের উপরে যারা বসবাস করত সেখানে পুরুষ ছিল সুন্দর, মহিলা ছিল কুৎসিত। ইংলিশ শয়তান এই সমতল ভূমিতে এক আকারের আকৃতি ধরে এসেছে। সর্বপ্রথম মেলার উদ্ভাবন কিভাবে হলো? ইংলিশ শয়তান একজন রাখালের সুরত নিয়ে আকৃতি ধারণ করে সমতল ভূমিতে এসেছে, এসে এক বাড়িতে এসে রাখালের কাজ নিয়েছে। রাখালের কাজ নেওয়ার পরে সে বকরি চড়ায় আর বাঁশি তৈরি করেছে, আর খুব সুন্দর করে বাঁশি বাজায়। ইতিপূর্বে এত সুন্দর শুনতেও শুনেনি। তো যখন ইংলিশ বাঁশি বাজাতো, তো বাঁশি বাজানোর পরে মানুষ একত্রিত হতে লাগে, তো বাঁশি সুর শুনতে লাগে। ইংলিশ কেউ বলো যে না, এভাবে তো হয় না, তো সপ্তাহের একদিন তোমরা নির্ধারিত করো, সেদিন আমরা বাঁশি বাজাবো এবং একটা উৎসব করবো। এই বলে শুনলাম ইংলিশ ওই দিনে বাঁশি বাজাতো আর ওখানে সমস্ত মানুষ তারা একত্রিত হয়ে বাঁশির আওয়াজ শুনত। ঘটনাক্রমে পাহাড়ের উপর থেকে এক ব্যক্তি, এক সুন্দর সুন্দর যুবক একদিন নিজের দিকে আসলো, এসে দেখে কি এখানে এই অবস্থা, কে একজন সুন্দর বাঁশি বাজাচ্ছে আর মানুষগুলো একত্রিত হচ্ছে। তো আশ্চর্য বিষয় হলো এখানে পুরুষরা ছিল কালো, মেয়েরা ছিল সুন্দরী। তো এই যুবক যখন এই দৃশ্য দেখে তার পাড়ায় গিয়ে তার যুবকদেরকে খবর দিল যে এক আশ্চর্য বিষয় আমি দেখে এসেছি, ওখানে এরকম সপ্তাহে একদিন এরকম আয়োজন হয়, বাঁশি বাজানো হয়, চলো আমরা ঘুরে যাই। তারা দল বেঁধে এখানে আসতে লাগলো। এক পর্যায়ে উভয় সম্প্রদায়ের মানুষ যখন একত্রিত হতে লাগলো, আস্তে আস্তে তাদের ভিতরে দিনা ব্যবচার এগুলো মারাত্মক আকারে ছড়িয়ে পড়লো। কিন্তু ইসলামত ইংলিশের উদ্দেশ্য বাতিল হয়ে গেল। এ হচ্ছে মেলা সর্বপ্রথম সূচনা। তো মেলা সর্বপ্রথম সূচনা করেছে ইংলিশ শয়তান। তো কবে না বৈশাখে মেলা হয়, মেলায় কি হয় না হয় এটি আমার আর ব্যাখ্যা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, আমাদের যে আপনি ভালো জানেন আপনারাই ভালো জানেন। তো এই হলো প্রথম অনুষ্ঠান। দুই নম্বর বিষয়টি আমরা আসি মঙ্গল শোভাযাত্রা। ইতিহাস থেকে আমরা যতটুকু জানি 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা ইনস্টিটিউট সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা চালু করে, মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। মঙ্গল শোভাযাত্রায় কিভাবে আমরা একটু পরে আসছি, কখনো কখনো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করা হয়। মঙ্গল প্রদীপ জ্বালানো এটা আবিষ্কার করেছে এই বাংলাদেশে, বাংলাদেশে এটা সূচনা করেছে, চালু করেছে সায়ানট। আমাদের বাংলাদেশে এটা চালু করেছে থিয়েটার। বাংলাদেশের সর্বপ্রথম এই মঙ্গল প্রদীপ জ্বালানোর সূচনা করেছে থিয়েটার। 1400 বঙ্গাব্দকে উদযাপন করার জন্য বাংলা 1400 সাল যখন 1400 বছর উদযাপন করা হলো, সর্বপ্রথম থিয়েটার এই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই এই প্রথার সূচনা করে, প্রচলন করে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটা বিস্তৃত হতে থাকে। পরবর্তীতে 1995 সালে 1995 সালে 23 নভেম্বর বাংলা নাট্যমঞ্চের 200 বছর পূর্তি উপলক্ষে এবং বুদ্ধিজীবী মনির চৌধুরীর 70তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় বাইরে পাবলিক লাইব্রেরিতে এক আরম্ভ অনুষ্ঠান সেখানে হয় এবং সেখানে শিবের বৃত্ত আকৃতির এক প্রতিকৃতি তৈরি করা হয়। সেখানে তাকে গাঁদা ফুল দিয়ে সেই প্রতিকৃতিকে ঢেকে রাখা হয়, সুসজ্জিত করা হয় এবং তিনটি মেয়ে তারা নৃত্যের তালে তালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শিবের দিকে এগিয়ে যায়। সূত্র হচ্ছে এটি হচ্ছে দৈনিক ইনকিলাব, দৈনিক ইনকিলাব 12/3/2004 এখানে এই আর্টিকেল দিয়ে এসেছে। তাহলে এই হলো সূচনা মঙ্গল প্রদীপ জ্বালানোর। আমরা এবার একটু এক্সপ্লেন করি মঙ্গল প্রদীপ এর সাথে কি চিন্তা চেতনা এর সাথে সম্পৃক্ত রয়েছে। মঙ্গল প্রদীপ জ্বালানো এটি হচ্ছে হিন্দুদের একটি পবিত্র বিশ্বাস, তাদের একটি আকিদা। কোন কাজ যখন তারা সূচনা করতে যায়, প্রারম্ভ করতে যায়, তখন তারা অগ্নি প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে তারা অগ্নি দেবতার সাহায্য কামনা করে, যাতে করে এই অনুষ্ঠানটি এটি সুন্দরভাবে এটি পরিচালিত হয়, শেষ হয়। এটা হচ্ছে তাদের দৃঢ় বিশ্বাস। আমি প্রশ্ন করতে যাই, এদেশের মানুষ, এদেশের কত পার্সেন্ট মানুষ অগ্নি দেবতার ভক্ত, অগ্নি দেবতাকে বিশ্বাস করে? এদেশের কত মানুষ, কত পার্সেন্ট মানুষ তাদের অনুষ্ঠান সূচনা করার জন্য অগ্নি দেবতার সহযোগিতা চায়? সর্বোপরি যদি কোন মানুষ, যদি কোন একজন মুসলমান, কোন একজন মোমেন যদি অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হবে, এজন্য যদি অগ্নি দেবতার
সাহায্য কামনা করে সে তো মনে থাকবে না, ফেরেশতাদের মুখে ফিরে দিয়ে এ হলো অগ্নি। এগুলো মঙ্গল প্রদীপ জ্বালানোর সূচনা। এরপরে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা কেন করা হয়? এই মঙ্গল শোভাযাত্রা বের করে দেশের মঙ্গল কামনা করা হয়। এই তো মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যই এই যে আমরা যেন এই বছর ভালোভাবে থাকতে পারি, এই জন্য আমরা মঙ্গল শোভাযাত্রা বের করি। মঙ্গল শোভাযাত্রা দেশের কোন কল্যাণ হয়ে আনবে, মানুষের কোন কল্যাণ হয়ে আনবে, মুসলমানের কোন কল্যাণ হয়ে আনবে, মহিলাদের কোন কল্যাণ হয়ে আনবে, এই আকীদা এই বিশ্বাস মুসলমান পোষণ করতে পারে না। কোরআনে কারীম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সৃষ্টি করেছে অথচ মঙ্গল শোভাযাত্রায় দেখা যায় রাক্ষস, খুবকস, কুটুম বেচা, বয়ন, ইঁদুর, বানর, এগুলো মুখোশ পরিধান করে তারা এখানে শোভাযাত্রায় বের হয়। তাহলে কি শোভাযাত্রা কামনা করা হচ্ছে এগুলোর কাছে, যে তারা কুটুম বেচার বেশি দেখা যায়, কুটুম বেচার আকৃতি, কুটুম বেচার কুটুম বেচার মুখোশ পরিধান করা হয়। আপনারা জানেন যে এই কুটুম বেচা পেঁচা এ হচ্ছে হিন্দুদের আকিদা বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক। পেঁচা হিন্দুদের আকিদা বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক। কিন্তু এই পেঁচা এটি হচ্ছে তাদের দেবী লক্ষ্মী এর বাহন। যেহেতু লক্ষ্মী পূজা করা হয় মনুষ্যদের কারণে, বিভিন্ন কল্যাণের কারণে, এই জন্য তারা পেঁচা যেহেতু লক্ষ্মীর বাহন, সেজন্য তাকে লক্ষ্মীর প্রতীক মনে করে। কাজে যারা ওখানে পার্টিসিপেট করে তারা কি এই আকিদা পোষণ করে যে আমি লক্ষ্মীর প্রতীক আমার চেহারায় ধারণ করেছি, যাতে করে আমার জন্য লক্ষ্মী চলে আসে, আমার জন্য কল্যাণ চলে আসে, এটি কোনো মুসলমান করতে পারে না। আপনি ওখানে দেখবেন বড় বড় ময়ূর, তার আকৃতি সিংহের আকৃতি। আপনারা জানেন হিন্দুরা যে সকল দেবদেবীর পূজা করে তারা প্রত্যেকে বিশ্বাস করে এরকম ধরনের যারা প্রাণী রয়েছে এগুলো তাদের কোন না কোন দেবী বাহন। যেরকম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন, তারপরে ইঁদুর হচ্ছে গণেশের বাহন, তারপরে হাঁস হচ্ছে সরস্বতীর বাহন, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, দুর্গার বাহন হচ্ছে সিংহ, এই জন্য দুর্গার দেবীর নিচে দেখা যায় সিংহ। এগুলো তারা বিশ্বাস করে। আর যদি এই বিশ্বাস অনুযায়ী এই আকৃতি গুলো ধারণ করে যদি কেউ কোনো মুসলমান কোনো আমার তরুণ যুবক ভাই ওখানে অংশগ্রহণ করে, তাহলে তো আমার তরুণ যুবক ভাইরা আপনার ইমান চলে যাবে, আপনি মুসলিমের খাতা থেকে আপনার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে, দপ্তর থেকে আপনার নাম কাটা যাবে। এরকম আকিদা পোষণ আমরা কোনো মুসলিম কোনো মহিলা আমরা করতে পারি না। সর্বোপরি মঙ্গল অমঙ্গলের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো দেব যদি কোনো মঙ্গল করবে অমঙ্গল করবে এই বিশ্বাস আমি মুসলিম হিসেবে আমি কখনোই রাখতে পারি না, কাজেই এটা করা যাবে না। দুই নম্বর বিষয় হলো শোভাযাত্রা। আরেকটি বিষয় ওখানে দেখা যায় রাজা রানী, এখানে রাজা রানী সাজানো হয়, বর এবং কনে সাজানো হয়। এত মিথ্যা রাস্ত নেওয়া হচ্ছে, এত মিথ্যা রাস্ত নেওয়া হচ্ছে, যাদেরকে বর কনে সাজানো হচ্ছে তারা বাস্তবে বর কনে নয়, এরা মিথ্যা রাস্ত নেওয়া হচ্ছে এবং অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যৌনতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ওখানে যারা যায়, আমরা একটু পরে ব্যাখ্যা আসছি যে এই যে যারা এই উদ্দেশ্য যারা করে, যারা সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা নূরের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল-ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা কামনা করে মুসলমানদের সমাজে, মুসলিম সমাজে, মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এমন অনেক অনেক মানুষ এমন আমাদের সমাজে আছে যারা তাদের কামনা হলো এই সমাজ পশ্চিমা সমাজের মতো, ওই সকল পশু সমাজের মতো হয়ে যাক, এই সমাজে এরকম ব্যক্তিত্ব পবিত্রতা দেখে এসেছেন। এরকম বড় একটির ভিতরে কিছু মানুষকে, কিছু নারী পুরুষকে বস্ত্রহীন অবস্থা
অবস্থায় সেখানে আগুনে পরিচালিত করা হচ্ছে, আর আগুনের বেরি হাত শিকার তাদেরকে ওই দেবটির মুখে এরকম নিয়ে আসে, আবার যখন আগুনটা স্থিত হয়ে যায় আবার তারা নিচের দিকে চলে যায়। সহ সাহাবায়ে কিরাম কিভাবে নির্যাতিত হয়েছেন, অথচ
কোরআনের ভাষা আপনি বুঝবেন, আপনি বলুন কোন ইয়াইহাল কাফিরুন, হে মুহাম্মদ আপনি দান্তহীন কোন খ্যাতি জানিয়ে দেন, আপনি বলে দেন ইয়াইহাল কাফিরুন, হে কাফির লা আবুদু মা তাআবুদ, জেনে রেখো শুনে রেখো তোমরা তার ইবাদত করো, আমি মুহাম্মদ তার ইবাদত করতে পারি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের কাজের কর্মফল তোমাদের, আমাদের কাজের কর্মফল আমার। কাজে ইমানের প্রশ্নে আকিদার প্রশ্নে আপনি সর্বজনীনটা ধরাই দিয়ে মুসলমানদের ইমান আকিদা কৃষ্টি কালচারকে আকিদা বিশ্বাসকে নষ্ট করার এই সর্বজনীনতা এই প্রশ্ন অন্তত মন পক্ষে বিশ্বরের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপোষ করেননি। একজন আপোষ করেছে সম্রাট আকবর, তিনি ইলাহী যিনি তৈরি করেছিলেন সেখানে তিনি সর্বজনীন করেছিলেন ধর্মকে বিকৃত করে, হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম সবকিছু করে তিনি সর্বজনীনতার স্লোগান দিয়েছিলেন, তিনি বলতে পারেন সর্বজনীনতার ব্যবস্থাপক ধর্মীয় ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে, কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই তিনি ধর্মীয় ব্যাপারে আকীদার ব্যাপারে তিনি এই আপোষ করে যাননি। কাজে এটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, যেখানে প্রত্যেক চিন্তা চেতনা প্রত্যেক সংস্কৃতি অত্যন্ত সুন্দর ভাবে সুচারুরূপে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এখন যদি আমরা সচেতন না হই অদূর ভবিষ্যতে আমাদের পরে আমাদের সংস্কৃতির মধ্যে আর কিছুই থাকবে না। আরেকটি সংস্কৃতি যেটা দেখা যায় পয়লা বৈশাখ কেন্দ্রিক যেটা করা হয় ১০০০ টাকা মুসলমানের জন্য অন্য মুসলমানের কোন ধর্মীয় পোশাক পরিধান করে না,
পাজামা পরেন, পাঞ্জাবি পরেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার পাজামাটা যেন দুটি রঙে না হয়, আর আপনি একদিন ধরে পাঞ্জাবি পরবেন, আপনি সারা বছর পাঞ্জাবি পরেন কোনো সমস্যা নাই। আর কাপড়ের রঙটা কেন লাল সাদা হবে, সেটা লাল সবুজ হোক অথবা কাপড় যদি প্রধান করতে হয় শারীরিক ভাবে আমি সারা বছরই কাপড় পরি, কিন্তু কোনোদিন কোনো সমস্যা নাই, একদিন কাপড় পরে একদিন পাজামা পাঞ্জাবি পরে আমাকে লাল সাজতে হবে, এরকম বাঙালি না। আমরা চাই সত্যিকারের বাঙালি, যারা দেশকে ভালোবাসবে, দেশের জাতিকে জাতিকে ভালোবাসবে, দেশের মাটিকে ভালোবাসবে, প্রয়োজনে দেশের ভিতরে প্রাণ উৎসর্গ করবে, এরকম বাঙালি, এরকম তরুণ, এরকম যুবক, দেশের কর্ম, জাতির কর্ম। আসুন আমরা সবাই প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করেন। আমিন।